আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভিন রান্নাঘর। আজকে রেসিপি তৈরি করে দেখাবো পালং শাক। বাড়িতে মাছ মাংস না থাকলে এইভাবেই তৈরি করে নিতে পারেন পালং শাকের রেসিপি। তো চলুন বেশি দেরি না করে আজকে রান্না শুরু করে ফেলি। তো এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম পালং শাক, আর এই শাকটিকে আমি ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি, এখন কেটে নিব। আপনারা চাইলে এর থেকেও বেশি শাক ব্যবহার করতে পারেন। এখন আমি শাকের ডাঁটগুলো কেটে একটা সাইডে রেখে দিচ্ছি, আর এই ডাঁটগুলো আমি রান্না করার সময় ব্যবহার করব। তো প্রথমে আমি পাতাগুলো কেটে নিচ্ছি, আর এই পাতাগুলো খুব ছোট করে কেটে নিতে হবে। তো পাতাগুলো আমি যতটা সম্ভব ছোট করে কেটে নিচ্ছি। শাকগুলো আমার কেটে নেওয়া হয়েছে, এখন আমি এর থেকে এক মোট শাক তুলে নিচ্ছি একটা পাত্রে, আর বেশি শাকটা আমি রেখে দিব সাইডে। তো শাকের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চামচ, 1/2 কাপ দিয়ে দিব বেসন, আর এখানে কিন্তু আমি 1/2 কাপ বেসন ব্যবহার করলাম। এখন ভালোভাবে মিশিয়ে নিব। এরপর অল্প একটু করে পানি দিয়ে ভালোভাবে ব্যাটার তৈরি করে নিব, আর এই বেসনটাকে ভালোভাবে ফেটে নিতে হবে। তো এইভাবে 5 মিনিট আমি বেসনটাকে ভালো করে ফেটে নিব, আর এই বেসনের ঘনত্বটা একদমই মোটা বা পাতলা করে রাখিনি, মিডিয়াম রেখেছি। শাক আর বেসনের মিশ্রণটা রেডি হয়ে গেছে, এখন একটা ছোট থালার মধ্যে অল্প একটু তেল দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। তো এইভাবে নেওয়ার পর আমি ঢেলে নিব। থালা রেডি করে নিয়েছি, এখন নিয়ে চলে যাব চুলাই। আগে থেকেই চুলায় পানি দিয়ে রেখে দিয়েছি ফুটানোর জন্য, এখন আমি দিয়ে দিব থালাটা। তো এইভাবে আমি সাবধানে থালাটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে পানির ভাপে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে, আর ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসলাম, চুলার জাল অফ করে দিয়েছি, আর এটা দেখেই বুঝতে পারবেন নাইফটা কত সুন্দরভাবে ক্লিন হয়ে বের হয়ে আসলো। তো আমি এখন এটা নামিয়ে নিলাম, একটু ঠান্ডা করে নেওয়ার পর কেটে নিচ্ছি। আর এটা ফুলে কিন্তু ডবল হয়ে গেছে, দেখে বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে হয়েছে। তো আমি এভাবে সবগুলো তুলে নিব। তো এগুলো আমার সবগুলোই তুলে নেওয়া হয়েছে, এখন আমি চুলায় নিয়ে চলে যাব ভাজার জন্য। চুলায় কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব পালং শাক বেসনের ধোকাটা। তো এইভাবে হালকা করে একটু ভেজে নিব, আর এটা কিন্তু না ভেজেও রান্না করা যায়, তবে ভেজে নিলে আরও সুন্দর হয় খেতে। তো ধোকাগুলো আমার সব ভেজে নেওয়া হয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। ভেজে নেওয়া কড়াইয়ে আরও 2 চামচ তেল দিয়ে দিয়েছি, এখন তেলটা গরম হয়ে এসেছে, দিচ্ছি 1/4 টিস্পুন জিরে, 1টা শুকনো লঙ্কা, আর দিলাম একটা বড় সাইজে লম্বা করে কেটে নেওয়া পেঁয়াজ। এখন একটু ব্রাউন করে ভেজে নিব। এরপর দিয়ে দিব 1 চামচ আদা রসুন পেস্ট। তো আবারও একটু ভালোভাবে ভেজে নিব। দিচ্ছি 1টা বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর আমি দিয়ে দিব 1 চামচ লবণ, আর এখানে লবণটা দেওয়ার পর কিন্তু টমেটোগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে, আর ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়া যাবে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর এখানে দেখেই বুঝতে পারবেন মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে। দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচ, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এখন মশলাটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। এরপর আর মশলাগুলো আমি ভাজব না, এ পর্যায়ে এসে অল্প একটু পানি দিয়ে দিব।
তাহলে খুব সহজে কিন্তু মশলাটা পুড়ে যাবে না। মশলা গ্রেভির সঙ্গে শাকগুলো দিয়ে নিচ্ছি, আর এখানে কিন্তু শাকের ডাঁটগুলো কেটে রাখাগুলো আমি নিয়ে নিয়েছি। মশলার সঙ্গে শাকটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিব। আর এই 2 মিনিট ঢাকা দিয়ে রাখলে শাকটা সেদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে। 2 মিনিট পর ফিরে আসলাম, আর দেখে বুঝতে পারবেন শাকটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব 2টা কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে কিন্তু পুরোটা স্কিপ করতে পারেন বা এর আগেও ব্যবহার করতে পারেন, তবে ঝালটা বুঝে ব্যবহার করবেন। আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। তো পানিটা দেওয়ার পর দিয়ে দিব ভেজে রাখা ধোকাগুলো। তো আজকের রান্নাটা আমার একটু স্পাইসি হবে, তাই আমি ঝালটা একটু বেশি ব্যবহার করেছি। তো এরপর আমি আবারও ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের মতো। 2 মিনিট পর ফিরে আসলাম, আর দেখুন ধোকাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, আর শাকগুলো তো একদমই সেদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতে পারবেন। পালং শাকের গ্রেভিটা আমি ঠিক এরকমই রাখবো, কিছুক্ষণ রাখার পর শুষে নিবে আর ফুলে আরও মোটা হয়ে যাবে। আজকের পালং শাকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে নেবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।